একবার ভাবুন তো, যদি আপনার এমন একটি স্কুলে অ্যাডমিশন হয়ে যায় যেখানে সবারই কোনো না কোনো সুপার পাওয়ার আছে শুধুমাত্র আপনার ছাড়া। ঠিক এমনই হতে চলেছে আমাদের আজকের গল্পে। কাহিনীর শুরুতে আমরা উইল নামের একটি ছেলেকে দেখতে পাই এবং সে ছিল এই দুনিয়ার সবথেকে বড় সুপারহিরো জেড স্ট্রিম এবং কমান্ডারের ছেলে। সে মনে করত সেও ভবিষ্যতে একজন সুপারহিরোই হবে। আজকে তার স্কুলের প্রথম দিন, আর এটা সাধারণ কোনো স্কুল নয়, এই স্কুলে ভবিষ্যতের সুপারহিরোদের ট্রেনিং দেওয়া হয়। উইল স্কুলে যাওয়ার আগে তার পিতামাতার একটি কল আসে এবং তারা একটি মিশনের জন্য বেরিয়ে পড়ে। তারা চলে যাওয়ার পরে উইল এবং তার বন্ধু লায়লা টিভি অন করে এবং টিভিতে দেখতে পায় তার পিতামাতা বড় একটি রোবটকে হারিয়ে এই দুনিয়াকে বাঁচিয়েছে। স্কুল বাসে উঠতে এসে বুঝতে পারে তার মা বাবা সবার কাছে স্টার হওয়ার কারণে সব বন্ধুরা তার সাথে অনেক ভালোভাবে ব্যবহার করছে। প্রথমে বাসটিকে দেখে সাধারণ একটি বাসই মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি এটা সাধারণ কোনো বাস নয় এবং ওই বাসটি উড়তে উড়তে গিয়ে মেঘের মধ্যে একটি স্কুলে পৌঁছায়। স্কুলে পৌঁছানোর পরে নতুন বাচ্চারা তো একদমই অবাক হয়ে যায়, কেননা এই স্কুলে সাধারণ কোনো বাচ্চারা পড়তো না, সবার কাছেই কোনো না কোনো সুপার পাওয়ার আছে। আর অন্য সব স্কুলের মতো এই স্কুলেও যে বদমাইশ পোলাপান থাকবে না সেটা কি আর হয়। এমনই কিছু বাচ্চা এসে এই নতুন বাচ্চাদেরকে বিরক্ত করে এবং তাদের কাছে টাকা চায়। কিন্তু তখনই সেখানে স্কুলের প্রেসিডেন্ট গুয়েন চলে আসে এবং ওই বাচ্চাদেরকে বাঁচায়। গুয়েনকে প্রথম দেখাতেই উইলের মনের মধ্যে ঘন্টা বাজতে শুরু করে, আর এটা দেখে লায়লাও জ্বলতে থাকে। স্কুলের প্রথম দিনে তাদেরকে দুইটি দলে ভাগ করে একটি টেস্ট নেওয়া হবে। এক দল হবে মেন সুপার হিরো এবং আরেক দল হবে তাদেরকে সাহায্য করা চাঙ্গু পাঙ্গু। সবাই নিজেদের বিভিন্ন ধরনের শক্তি দেখায়, কিন্তু যখনই উইলের সময় আসে তখন তার কাছে সত্যি বলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। সে টিচারের কানে কানে বলে তার নিজের পাওয়ার সম্পর্কে তার নিজেরই এখন পর্যন্ত কোনো ধারণা নেই, কিন্তু টিচার মনে করে এ তো শক্তিমান আর সুপারম্যানের ছেলে, এর কাছে পাওয়ার কেন থাকবে না। টিচার মনে করে উইল হয়তো মজা করছে, এই জন্য সে উইলের উপর একটি গাড়ি ফেলে দেয়। তখন টিচার বুঝতে পারে এর কাছে সত্যি কোনো পাওয়ার নেই এবং তাকে চাঙ্গু পাঙ্গুর দলে পাঠিয়ে দেয়। নার্স উইলকে জানায় তার শক্তি হয়তো কিছুদিনের মধ্যেই জেগে যাবে, এটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই, কিন্তু এমন চান্সও আছে যে তার মধ্যে কখনো কোনো শক্তি আসবেই না। বাড়ি ফিরে উইল তার বাবাকে সত্যি বলার চেষ্টা করে। আসলে উইল সারা জীবন তার বাবাকে বলে এসেছে তার কাছেও তার বাবার মতো অনেক পাওয়ার আছে, কিন্তু সে তার বাবাকে কিছু বলার আগেই তার বাবা তাকে একটি সিক্রেট ল্যাবে নিয়ে আসে, যেখানে তার মা বাবা কিছু গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং তাদের লড়াইয়ে জেতা অনেক পুরস্কার রেখেছে। সে তার বাবার কথাবার্তা শুনে সে তার নিজের সম্পর্কে তার বাবাকে কিছু বলে উঠতে সাহস করতে পারে না। এরপর আমরা দেখতে পাই তার বাবা যে রোবটকে হারিয়ে তার মাথাকে পুরস্কার হিসেবে ঘরে নিয়ে এসেছে, সেই মাথায় একটি ক্যামেরা বসানো আছে এবং দূর থেকে দুইজন লোক উইল এবং তার বাবাকে ওই ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছে। পরের দিন থেকে সমস্ত স্টুডেন্টদের ক্লাস ভালোভাবে শুরু হয়ে যায় আর তার চাঙ্গু পাঙ্গু বন্ধুদের সাথেও ভালো বন্ধুত্ব হতে শুরু করে। একদিন উইল এবং তার বন্ধুরা যখন তার বাড়িতে পড়াশোনা করছিল তখন সেখানে তার বাবা এসে পৌঁছায় এবং তার বন্ধুরা তার বাবাকে দেখে অনেক খুশি হয়। কমান্ডার এখন পর্যন্ত মনে করছিল উইল সুপার হিরোদের দলেই আছে, কিন্তু তার বন্ধুদের শক্তি দেখে সে বুঝতে পারে এরা তো চাঙ্গু পাঙ্গুদের দলই হবে। তখন সে উইলকে বলে, এমন চাঙ্গু পাঙ্গু বন্ধু থাকা খারাপ কিছু নয়, তবে তুমি তোমার সুপার হিরো বন্ধুদের সাথেও আমাকে একদিন দেখা করাও। উইল তখন বুঝতে পারে সে আর বেশি দিন তার বাবার কাছে মিথ্যা কথা বলতে পারবে না, এজন্য সে সাহস করে বলেই ফেলে তার কাছেও কোনো সুপার পাওয়ার নেই আর সেও চাঙ্গু পাঙ্গুই। তখন তার বাবা অনেক রেগে যায় এবং তাকে বলে, তোমার যে টিচার পরীক্ষা নিয়েছে সে আমাকে অনেক হিংসা করে, এজন্যই তোমাকে এই চাঙ্গু পাঙ্গুদের দলে পাঠিয়েছে। এসব নিয়ে তুমি এত ভেবো না, আমি এখনই তোমার চাচাকে ফোন করছি, সে পুরো স্কুলই উড়িয়ে দেবে। যখন সে রেগে গিয়ে ফোন উঠিয়ে ফোন করার চেষ্টা করে তখন তার শক্তিতে ফোনই ভেঙে যায়। উইল তখন সাহস করে বলে, এখানে টিচারের কোনো দোষ নেই, আমার সত্যি কোনো সুপার পাওয়ার নেই আর এতদিন আমি আপনাকে মিথ্যা বলেছি। এটা শুনে তার বাবা তাকে ভরসা দেয় একদিন না একদিন তার কাছে সুপার পাওয়ার আসবেই। পরের দিন আবারও সেই বাচ্চারা বাস ড্রাইভারকে বিরক্ত করতে শুরু করে, তখন উইল এসে বাস ড্রাইভারকে বাঁচায়। আসলে তার বাবা মায়ের ভয়ে তার সাথে কেউ শত্রুতা করতে চায় না, কিন্তু এবার বদলা নেওয়ার জন্য ওই বাচ্চারা উইলকে লাঞ্চের সময় নিচে ফেলে দেয়, যার ফলে তার খাবারগুলো ওয়ারেন নামের একটি মেয়ের উপর গিয়ে পড়ে। ওয়ারেনের বাবা কোনো সুপার হিরো নয়, বরং ছিল সুপার গুন্ডা, আর উইলের বাবাই তাকে জেলে পাঠিয়েছিল। ওয়ারেন রেগে গিয়ে উইলের উপর আগুনের গোলা ছুড়তে শুরু করে আর উইল সেখান থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। এরই মাঝে উইলের চাঙ্গু পাঙ্গু বন্ধুরা তাকে বাঁচাতে চলে আসে। ওয়ারেন তাদের উপরেও আগুনের গোলা ছুড়তেই যাবে, কিন্তু তখনই উইল নিচে থেকে টেবিল উঠিয়ে তাকে অনেক দূরে ফেলে দেয়, আর এইভাবেই তার শরীরে এক অদ্ভুত শক্তি চলে আসে। তাদের মধ্যে ভালো মতো লড়াই চলছিল, কিন্তু তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং তাদেরকে ধরে নিয়ে যায়। বাড়ি পৌঁছানোর পরে উইলের বাবা তার শক্তি সম্পর্কে জেনে অনেক খুশি হয় আর এই খুশিতে তাকে উপহার হিসেবে একটি বক্সও দেয়, কিন্তু সেই রোবটের মাথার সাহায্যে দুইজন লোক তাদেরকে এখনো দেখছিল। পরের দিন স্কুলে উইলকে চাঙ্গু পাঙ্গু ক্লাস থেকে আসল সুপার হিরোদের ক্লাসে ট্রান্সফার করে দেওয়া হয়। প্রথম ক্লাসে তাদের কাজ দেওয়া হয় একটি বরফের বন্দুক তৈরি করা, কিন্তু উইলেরও তার বাবার মতো গায়ে
শক্তি ছাড়া মাথায় কোনো ব্রেন ছিল না, এজন্য গুয়েন তাকে প্রজেক্ট শেষ করতে সাহায্য করে। লাঞ্চের সময় উইল তার সাঙ্গুপাঙ্গু বন্ধুদের তাদের সাথে বসাতে চাইলে তার নতুন বন্ধুরা রাজি হয় না, কিন্তু তারপরও উইল না উঠে এসে তাদের সাথেই বসেছিল। এটা দেখে লাইলা অনেক কষ্ট পায়। তাকে মানানোর জন্য উইল লাইলার সাথে একটি রেস্টুরেন্টে যাওয়ার ওয়াদা করে এবং বলে আজকে সন্ধ্যায় আমরা দেখা করব। তখনই সে দেখতে পায় তার বন্ধুদেরকে বদমাইশ পোলাপান লকারে বন্ধ করে রাখছিল। এটা দেখে সে গিয়ে তার বন্ধুদেরকে ওই লকার থেকে বের করে আনে। এরপর ওই বদমাইশ পোলাপান উইলকে একটি শর্ত দেয় যে তাদের সাথে একটি খেলা করে উইল যদি জিততে পারে তাহলে ওই বদমাইশ পোলাপানরা তাদেরকে আর বিরক্ত করবে না। খেলাটি ছিল এমন যে একটি পুতুলকে একটি মেশিনের মধ্যে যাওয়া থেকে বাঁচাতে হবে এবং সেটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। একটি টিম ওই পুতুলকে বাঁচাবে এবং আরেকটি টিম ওই পুতুলকে বাঁচানো থেকে তাদেরকে বাধা দিবে। উইল এবং ওয়ারেন দুইজন একই টিমে ছিল। শুরুতে তো উইল নিজেকে সামলাতেই পারছিল না, সে রেগে গিয়ে মাটিতে জোরে একটি ঘুষি মারে এবং সমস্ত বদমাইশ পোলাপান নিচে পড়ে যায়। তারপর সে একজনকে একটি পাইপের সাথে বেঁধে দেয়। অন্যদিকে ওয়ারেন বাকি বদমাইশ পোলাপানদের উপর আগুনের গোলা ছুটছিল আর সে উইলকে পুতুলটিকে বাঁচাতে বলে, কিন্তু তখনই একজন এসে ওয়ারেনের চারপাশে জোরে জোরে ঘুরতে থাকে আর এর জন্য ওয়ারেনের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এজন্য উইল প্রথমে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারপর উইল ওয়ারেনকে জোরে ওই পুতুলের দিকে ছুড়ে ফেলে দেয় আর ওয়ারেন ওই পুতুলটিকে নিয়ে দূরে গিয়ে পড়ে। পুতুলকে বাঁচাতে পারতে দেখে উইলের বন্ধুরা অনেক খুশি হয়। বাড়িতে পৌঁছে উইল দেখতে পায় গুয়েন তার বাড়িতে আগে থেকেই এসে বসে আছে। খাবার খেতে খেতে গুয়েন উইলের মা বাবাকে হোম কামিং পার্টিতে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করে, কিন্তু অন্যদিকে লাইলা উইলের জন্য রেস্টুরেন্টে একা একা অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পরে একজন ওয়েটার তার কাছে আসে আর এটা আর কেউ নয়, ওয়ারেন ছিল। তারপর তারা দুইজন গল্পে গল্পে একে অপরকে জানতে থাকে। তখন ওয়ারেন ও লাইলাকে হোম কামিং পার্টিতে আসতে বলে আর লাইলাও হা করে দেয়। পরের দিন উইল এবং লাইলার আবারও দেখা হয়। তখন লাইলা তাকে পার্টিতে ডান্স করার জন্য বললে উইল বলে সে গুয়েনের সাথে পার্টিতে ডান্স করবে। এটা শুনে সে কষ্ট তো অনেক পায় কিন্তু খুশি হওয়ার নাটক করে। এজন্য সে উইলকে বলে ঠিক আছে কোনো ব্যাপার না, আমি পার্টিতে ওয়ারেনের সাথে ডান্স করব। এমনকি সে আবার লাঞ্চের সময় উইলের কাছে না বসে ওয়ারেনের কাছে গিয়ে বসে আর তাকে বলে তারা দুইজন পার্টিতে একসাথে নাচবে। ওয়ারেন জানতো এটা উইল একদমই পছন্দ করবে না, এজন্যই সে একবারে হ্যাঁ করে দেয়। ওই দিন রাতে উইল তার বাড়িতে একটি পার্টি রেখেছিল এবং সে গুয়েনকে একটি সিক্রেট রুমে নিয়ে যায়। সেখানে তারা দুইজন একে অপরকে কিসও করে, কিন্তু তখনই আমরা দেখতে পাই পিছন থেকে কেউ একজন একটি হাইটেক গান চুরি করে নেয়। ওই দিন লাইলাও ওই পার্টিতে পৌঁছে যায় কিন্তু গুয়েন তাকে বের করে দেয়। কিন্তু যখনই এটা উইল জানতে পারে তখনই সে গুয়েনের সাথে ব্রেক আপ করে তার সমস্ত বন্ধুদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। উইল লাইলার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেকবার কল এবং মেসেজ করে কিন্তু ওই পাশ থেকে কোনো জবাব আসে না। সে লাইলাকে আবারও ওই রেস্টুরেন্টে দেখা করার জন্য বলে কিন্তু লাইলা আসে না। হোমকামিং পার্টির দিন উইল সেই সিক্রেট রুমে বসেছিল আর তখনই সেখানে তার মা আসে এবং তাকে একটি ডায়েরি দেয় আর সেখান থেকে চলে যায়। উইল সেই ডায়েরিটি খোলে এবং দেখতে পায় সেখানে থাকা একটি ছবিতে একজন ভিলেনের চেহারা হুবহু গুয়েনের সাথে মিলে যায়। তারপর সে দেখতে পায় তার বাবা ওই ভিলেনকে হারিয়ে যে অস্ত্রটা এখানে এনেছিল সেই অস্ত্রটাই চুরি হয়ে গেছে। এজন্য সে স্কুল বাস ড্রাইভারকে সাহায্যের জন্য ডাকে। অন্যদিকে ওই পার্টিতে গুয়েন গিয়ে সবার থেকে নিজেকে শক্তিশালী সুপার হিরো হিসেবে ঘোষণা করে দেয় এবং সেই বন্দুকের সাহায্যে সমস্ত সুপার হিরোদের ছোট বাচ্চায় পরিণত করে দেয়। কিন্তু ওয়ারেন এবং তার সাঙ্গুপাঙ্গু বন্ধুরা একটি পাইপের মধ্যে লুকিয়ে পড়ে। উইল স্কুলে পৌঁছে তার সমস্ত বন্ধুদের কাছে ক্ষমা চায়। তারপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে গুয়েনকে ধরতে। অন্যদিকে গুয়েন বেবি কমান্ডার মানে আর কি উইলের বাবাকে সাথে নিয়ে যাচ্ছিল। সে জানায় সে কমান্ডারদের ক্লাসেই পড়তো কিন্তু একটি লড়াইয়ের সময় কমান্ডার তাকে ওই গানের সাহায্যে ছোট বাচ্চা বানিয়ে দেয়। এবার সে এই ছোট বাচ্চাগুলোকে ধীরে ধীরে বড় করবে এবং ভিলেন বানাবে আর এই সমস্ত দুনিয়াতে রাজ করবে। কিন্তু সবকিছুর আগে তাকে আগে এই স্কুলকে ধ্বংস করতে হবে যাতে আর কোনো নতুন সুপার হিরো না তৈরি হয়। আর তখনই সেখানে উইল পৌঁছে যায় কিন্তু গুয়েন তাকে মারতে মারতে অনেকগুলো দেয়াল ভেঙে ফেলে। অন্যদিকে আমরা জানতে পারি লাইলা আসলে আরো অনেক শক্তিশালী কিন্তু সে তার শক্তি কখনো কাউকে দেখায়নি। সে সমস্ত ভিলেনদেরকে মেরে ফেলে কিন্তু তারপরই তারা জানতে পারে গুয়েন এই স্কুলের সেই সিস্টেমই বন্ধ করে দিয়েছে যেই সিস্টেমের সাহায্যে স্কুলটি ফাঁকা আকাশে উড়ত। এজন্য স্কুলটি এখন অনেক দ্রুত নিচে পড়তে শুরু করে। সমস্ত বন্ধুরা মিলে এখন ওই সিস্টেমকে ঠিক করতে শুরু করে। অন্যদিকে লড়াই করতে করতে গুয়েন উইলকে ছুড়ে স্কুল থেকে বাইরে ফেলে দেয়। তখন উইল জানতে পারে সে তার মায়ের মতো উড়তেও পারে। উইল আবারও ফিরে আসে এবং সে তার সমস্ত শক্তি ব্যবহার করে গুয়েনকে হারিয়েও দেয়। তারপর সে স্কুলের নিচে গিয়ে স্কুলকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু এটি এত ভারী ছিল যে সে এটাকে বাঁচাতেই পারছিল না। আর ঠিক নিচে পড়ার আগ মুহূর্তেই তার বন্ধুরা আবারও সেই ডিভাইসটি ঠিক করে ফেলে যার ফলে স্কুল আবারও তার নিজের অবস্থানে ফিরে যায়। তারপর সব সুপার হিরোদের আবারও ঠিক করে দেওয়া হয়। তারপর তারা বুঝতে পারে সাঙ্গুপাঙ্গু বন্ধু ছাড়া আসলে তারা কিছুই নয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও এমন দারুণ দারুণ গল্প সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি
থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।